হ্যালো বন্ধুরা, তো শুভ্রা সিম্পল লাইফে এক নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। তো আমরা খুব একটা ভালো হলেই, খুব একটা খারাপ হলেই বুঝতেই পারছো, চোখ মুখ দেখে বুঝতে পারছো ঠান্ডা লাগা আর ভালো হচ্ছে না। তো রুসিরও ঠান্ডা লেগেছে খুবই। তো রুসির তো দুদিন একটু জ্বর ছিল রাত্রিবেলায়, তো দেখি ডাক্তার দেখাবো আর একবার। অনেক ওষুধ খাওয়ানো হলো, তাতেও কমছে না। তো তোমাদের স্কুলে তো আজকে ভ্যাকসিন দিচ্ছে, সেই জন্য আজকে স্কুল পাঠিয়েছি। তো দেখি তোদেরকে আজকে স্কুল পাঠিয়েছি ভ্যাকসিন দেবে বলে, না হলে পাঠাতাম না, কালকেও পাঠাই দিই। তো আসবে একটু পরেই, আর রান্না বান্না সব কিছুই হয়ে গেছে। তো চলো কী কী রান্না করেছি তোমাদেরকে দেখাই একবার। আর কয়েকটা জিনিস আনা হয়েছে, দেখো, চলো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি কি কি আনা হয়েছে। অর্ডার দেওয়া হয়েছিল, বাড়িতে দিয়ে গেল, তো চলো দেখাচ্ছি কি কি। দেখো পিডিয়াশিওর, এটা তরুশ্রী শুভশ্রী দুজনেই খায়। আর এটা হচ্ছে লরিয়ালের শ্যাম্পু, এখানে আছে অরিও বিস্কুট, আর এখানে চাউমিন দু প্যাকেট বলেছিলাম, চার প্যাকেট দিয়ে চলে গেছে। সে দেখো তো দেখতেই পেলে কি কি। তো চাউমিন দু প্যাকেট বলেছিল, সেখানে চার প্যাকেট দিয়ে চলে গেছে। জানি না কতদিন রান্না করবো। তো আর দেখো এখানে হচ্ছে তরুশ্রীর জন্য ডাল সেদ্ধ, মসুরির ডাল সেদ্ধ। তো ওর একটু মুখে চেষ্টা করি, মুখে একটু ঘা হয়েছে বলে খেতে অসুবিধা হচ্ছে। তো আজকে ডাল সেরকমভাবে করিনি সবার জন্য, তো একটুখানি তরুশ্রীর জন্য বসিয়ে দিলাম। আর আজকে করেছি হচ্ছে, চলো ব্যাক ক্যামেরা করে দেখায়। এখানে তো ভাত আছে, আর দেখো এটা হচ্ছে আলু সেদ্ধ, আর এখানে আছে দেখায় পাতলা করে ঝোল, ডিম আলু আর সোয়াবিনের ঝোল। তো এটা খুব একটা ঝাল করিনি, অথচ তরুশ্রী যদি খেতে না পারে বলে এখানে তরুশ্রীর জন্য অল্প পরিমাণে ডাল সেদ্ধ হচ্ছে। আর এখানে দুধ গরম হচ্ছে, আমি এইভাবে ঢাকা দিয়ে দিই যাতে কিছু পড়ে না যায় দুধের মধ্যে। আর এখানে ডাল সেদ্ধ হচ্ছে, তো চলো ডালটাকেও ঢাকা দিয়ে দিলাম। তো আজকে এই একটা তরকারি রান্না করেছি, সেরকম কিছুই রান্না করিনি। তো চলো তরুশ্রী আসবে একটু পরে, তরুশ্রীর জন্য জল গরম করতে দেবো, গা মুছিয়ে দেবো তেল মাখিয়ে, চাল করা বলে। তো আর তো চলো তোমরা দেখতে থাকো, আজকে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম, তো সকাল থেকে স্টার্ট করতে পারিনি। তো চলো তোমরা দেখতে থাকো। তো তরুশ্রী আজকে স্কুল থেকে দেখো চলে এসছে, আর ওর দাদা আনতে গিয়েছিল সাইকেলে করে। তো সাইকেলে স্পোকে পা ঢুকিয়ে দেখো কি অবস্থা, পুরো পা কেটে রক্ত পড়ছে, ছাল উঠে গেছে। তো একেই তো ইঞ্জেকশন দিয়েছে, তারপরে আবার এরকম অবস্থা হলো। তো ওকে শুধু মানে গা মুছিয়ে দিলাম, গরম জল করে রেখেছিলাম। তো এখন কাঁদছে তরুশ্রী, তরুশ্রীকে ভাত খাইয়ে দিলাম, একটুখানি খেলো, তো ঠান্ডা লাগছে বলে বললাম সোয়েটার পরার জন্য। তো ওষুধ আনা হয়েছে, ওষুধটা লাগিয়ে দেবো পায়ের মধ্যে, আর একটুখানি গরম জল দিয়ে পরিষ্কার করে দিলাম তুলো দিয়ে। তো এই ওষুধটা লাগিয়ে দেবো টি ব্যাগ, তো এটা ক্রিম পাওয়া যায় না, এটা হচ্ছে অয়েন্টমেন্ট। তো এটা খুবই ভালো কাটা ফাটার জন্য, লাগিয়ে দিলে খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়, যত বড়ই কাটা হোক এই ওষুধটা খুবই ভালো। তো তোমরাও তোমাদের জন্য ইউজ করতে পারো। তো আমি দেখিয়ে দিলাম, আমি জল গরম করে নিয়ে এসেছি ফুটন্ত জল, তো একটুখানি জুড়িয়ে তারপরে এটা তুলো দিয়ে আমি গোটায় পরিষ্কার করে দিচ্ছি। তো তুলো দিয়ে পরিষ্কার করছি না, এটা হচ্ছে গজ কাপড় দিয়ে পরিষ্কার করছি। তুলো দিয়ে পরিষ্কার করতে ডাক্তাররা নিষেধ করে এখন, তুলোতে মানে জায়গাটা বেশি ইনফেকশন হয়ে যায়, তুলোগুলো ওগুলোর মধ্যে লেগে যায় বলে। তো আমি এটা দিয়ে কাপড়টা দিয়ে পরিষ্কার করে দিলাম, দিয়ে এবার একটুখানি শুকিয়ে যাবে জায়গাটা, দিয়ে ওষুধটা লাগিয়ে দেবো। আর এই অবস্থাতেই যদি আমি ওষুধটা লাগিয়ে দিতাম তাহলে কাজটা ভালো হতো না, সেই জন্য গোটায় ভালোভাবে পরিষ্কার করার পরে ওষুধটা লাগিয়ে দেবো। দেখতেই পাচ্ছ কতটা ছাল উঠে গেছে। তো তরুশ্রী খুব সহজে কাঁদে না,
একটু বেশি হলে তবেই কাঁদে, না হলে কাঁদে না। তরুশ্রী আজকে স্কুলে ইংলিশের লেবার শোভাতেও একটুকুও কাঁদেনি, ভয়ও পায়নি। ওর অন্য বন্ধুগুলো তো খুবই ভয় পেয়েছে, কাঁদছিল, তো অনেকের মারাও গিয়েছে, কিন্তু তরুশ্রী একা একা ইঞ্জেকশন দিয়ে চলে এসছে। তো আমার তরুশ্রী খুবই মানে সাহসী, তো এখন একটু কান্নাকাটি করছিল, এই পায়ে লেগে গেছিলো বলে। তো এখন তরুকে ওষুধটা লাগিয়ে দেবো, দিয়ে ঘুম পাড়িয়ে দেবো। এখন আর দু তিন দিন স্কুলের কোনো গল্প নেই, স্কুল আর যাবে না তরুশ্রী, যেহেতু পায়ে লেগে গেছে। আর এমনিতেও শরীরটা ভালো নেই, ঠান্ডা লেগে আছে, কাশি হচ্ছে। তো চলো, বলে একই ইঞ্জেকশন দিয়েছে, ব্যথা হচ্ছে, তারপরে আবার এরকমভাবে পায়ে লেগে গেল। তো এটা বুঝতে পারা যায়নি, পেছনে কেরিয়ালে মানে বসেছিল, আর পেছনে ওর দাদার সাইকেলের স্পোকটা ভাঙা ছিল, সেই ভাঙা জায়গাতেই ওর খুঁচে লেগে জুতোর ভেতরে ঢুকে পুরো পাঁচ মানে কেটে গেছে। তো এখন চলো, তরুশ্রী ওষুধ লাগা হয়ে গেছে, তরুশ্রীকে শোবার জন্য বললাম তোর একটুখানি ঘুমাক। তো আমাদের এখন খাওয়া হয়নি, তো তরুশ্রীকে খাইয়ে শুয়ে দিলাম। আমি একটু পরে এসে ভাত খেয়ে তারপর তোর কাছে শোবো। আর আজকে আর ছাদে ভাত খেতে যাইনি, আজকে নিচেই খেয়ে নিয়েছি। তো তরুশ্রীকে আমি খাইয়ে দিলাম, নাহলে তরুশ্রী নিজে নিজেই খায়। তো চলো, তোমরা দেখতে থাকো। তো এখন বিকেল হয়ে গেছে, তো তরুশ্রী ঘুম থেকে উঠে গেছে, আমি ছাদ থেকে কাছে জল দিয়ে চলে এসেছি। তো তরুশ্রী চলে গেছিলো আমাকে ডাকতে, ছাদের উপরে ঘুম ভেঙে গেছিলো, দিয়ে তো চলে এসেছি। তরুশ্রী এখন বসে বসে কার্টুন দেখছে আর পুরো ঢাকা নিয়ে নিয়েছে, কারণ আজকে মোজা পড়তে পারছিল না পায়ে বলে। আর দেখো তরুশ্রী বিকেলবেলা ম্যাগি খাবে বললো, তো ম্যাগি করে দিলাম কিন্তু খেতে পারিনি। তো এই দেখো তরুশ্রীর জন্য ম্যাগি বানিয়ে দিচ্ছি। তো ওই দু তিন চামচা মতন খেয়েছিল, তারপরে তরুশ্রী মানে ম্যাগিটা আমিই খেয়েছিলাম। তো চলো এখন একটুখানি ম্যাগি করছি, করেছিলাম অল্পখানি গিয়ে, তাও খেতে পারিনি। তো চলো ম্যাগিটা করতে দিয়ে দিলাম, তো এখন খালি ফুটছে, আস্তে আস্তে হবে, আমি গ্যাসটা কমিয়ে দিলাম। তো দেখো তরুশ্রী এখন বসে বসে কার্টুন দেখছে, তো এখন সন্ধে মানে লেগে গেছে, তো সন্ধে জ্বালা হয়নি। তরুশ্রীকে ম্যাগিটা দেবো, তারপরে সন্ধে জ্বালবো। তো চলো, তরুশ্রী পায়ে ব্যথা, পাটা একটুখানি ফুলে উঠছে, পায়ে ব্যথা করছে। তো তরুশ্রী একটুখানি মানে কষ্ট হচ্ছে হাঁটতে, তো বললাম চুপ করে বসে থাক। তো ম্যাগিটা ফুটতে শুরু করেছে, এবার ম্যাগিটাকে আমি কমিয়ে দেবো, আস্তে আস্তে হবে। তো এই দেখো ম্যাগি এখন পুরো কমপ্লিট হয়ে গেছে, ম্যাগিটা প্লেটের মধ্যে ঢেলে দেবো, আর এর মধ্যে অল্পখানি সস দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। তো তরুশ্রী তো খেতেই পারলো না, করে দিলাম, সে সদ্য আমাকেই খেতে হলো। তো চলো, তরুশ্রী বসে আছে, চলো দেখি খাইয়ে দিই, কতটা খেতে পারছে দেখি। এই দেখো, তো ওকে বললাম খা, পুরো মেখে দিলাম। তো ও নিজে নিজে দু তিন চামচা খেলো, দিয়ে তারপরে আমি বললাম খাইয়ে দিচ্ছি, তো আমিও দু তিন চামচা খাইয়ে দিলাম, ব্যাস আর খেলো না। প্রথম থেকেই বলছে গা বমি করছে। তো এখন হচ্ছে রাতের বেলা, তো আজকে রুটি খাবে না তাই বলছে, মুখে ঘা জ্বালা করছিল। তো বললাম দুধ দিচ্ছি, তো বললো দুধ খাবে না। তো গরম দুধের মধ্যে আমি আধেকখান রুটি ভিজিয়ে চিনি দিয়ে বেশ নরম করে মাখিয়ে সেনে নিয়ে এসছি, তো সেটাই খাইয়ে দিচ্ছি, তো সেটাও খেতে চাইছে না। এ দেখো, তো এ দেখো, ও দুধ রুটি খেতে খুবই কষ্ট হয়, আজকে প্রথমবার খাচ্ছে, আগে কোনোদিন খাইনি দুধ রুটি। তো চলো, আমাদের তনুশ্রী দুধ রুটি খায় না, আজকে ফার্স্ট টাইম তনু দুধ রুটি খাচ্ছে, তবু অনেক কষ্ট করে, অনেক কষ্ট করে খাচ্ছে দুধ রুটি, জোর জবরদস্তি গলায় খেতে পারছে না, ব্যথা সেই জন্য।